দুর্নীতি রুখতে হাইকোর্টের বড় সিদ্ধান্ত, আদালতের নির্দেশে বাতিল 2016 প্যানেল। অযোগ্যদের যে শাস্তি প্রাপ্য ছিল সেই শাস্তি পেয়েছে যোগ্যরাও। চাকরি হারিয়ে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার আজ বিপর্যস্ত জীবন। চাকরিহারাদের মতো চাকরি প্রার্থীদের পাশেও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলল তাদের বিক্ষোভ মিছিল। সংগঠনের মূলত দাবি, যারা যোগ্য তাদের সসম্মানে পুনর্বহাল করা হোক, আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের চাই কঠোর শাস্তি। এই দাবিতে সোমবার কমিশনের কাছে ডেপুটেশন জমার সিদ্ধান্ত শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের। এখানে পড়াশোনা করার মতো জায়গা নেই, এই যে ধারণাটা তৈরি করে দেওয়া হচ্ছে, এর মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে বেসরকারিকরণ করার যে একটা লক্ষ্য, সেটাকেই কিন্তু আসলে বাস্তবায়িত করার চক্রান্ত সরকারের। এ জায়গা থেকে আমরা এর বিরুদ্ধেই সর্বতোভাবে এর প্রতিবাদ গড়ে তুলছি। মুখ্য সচিবের কাছেও আমরা ডেপুটেশন দেব এবং সেখানেও তিনিও দায়ী। তিনি হাইকোর্টের কাছে তাকে বারবার যে তথ্য জানতে চাওয়া হয়েছে, সে তথ্য তিনি গোপন করেছেন, কাকে আড়াল করছেন। বিক্ষোভ মিছিলে সরগরম শহর কলকাতা। যোগ্যতার প্রাপ্য মূল্য আদায়ের দাবিতে চারি আন্দোলন। অন্যদিকে চাকরি খুইয়ে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ সর্বহারা। আগামী দিনে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার ক্ষমতাটুকু হারিয়েছেন তারা, কিন্তু ভোটের মরশুমে মুখে কুলুপ সরকারের। এখন একাধিক সহৃদয় সংগঠনের সহযোগিতায় সত্যিই কি ফিরবে সুদেন, প্রশ্ন এখন সেখানেই। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।